তারা এটার সমালোচনা করতে চান। তারা বিভিন্ন রকমের সমালোচনা করেন যে তবলিগি জমাতের এরা যে চিল্লার ব্যবস্থা করলো, এই চিল্লা পাইলো তবলিগি জমাতের, তারা যে ছয় উসুলের ব্যবস্থা করলো, ছয় উসুল পাইলো কোথায়, এইভাবে নানা রকম সমালোচনা এই তবলিগি জমাতের বিরুদ্ধে কেউ কেউ করে থাকে। 40 দিনের চিল্লায় গেলে মসজিদে থাকতে হয়, খাইতে হয়, মসজিদের মসজিদেই তবলিগের কাজ চালু রাখতে হয়, মসজিদে থাকা খাওয়া ঘুমানির বিধান তারা পাইলো কোথায়, এইরকম প্রশ্ন তবলিগি জমাতের বিরুদ্ধে একটা মহলের পক্ষ থেকে সদা সর্বদা উঠানো হয়। আমি আমার জীবনে সারা জীবনের সাধনায় আপনাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যত কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, এর মধ্যে এই কথাগুলিও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে তবলিগি জমাতের মাধ্যমে যে ছয় উসুলের ব্যবস্থা করা হয়েছে, এই ছয় উসুল কোরআন হাদিস সম্মত। তবলিগি জমাতের মাধ্যমে যে চিল্লার ব্যবস্থা করা হয়েছে, সেই চিল্লাও কোরআন হাদিস সম্মত। তবলিগি জমাতের মাধ্যমে মসজিদে যে টাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেটাও কোরআন হাদিস সম্মত। কেউ কেউ ব্যঙ্গ করে এমন এবং এতটুকু পর্যন্ত বলেন যে তবলিগিরা যে মসজিদ, তবলিগের জন্য যে মসজিদে গেল, মসজিদে যে রাত্রে ঘুমাইল, ঘুমের মধ্যে যদি মসজিদ না ফাঁক হইয়া যায় তাহলে দইবে কে? এটা সত্য জিনিস জানার জন্য প্রশ্ন নয়, এটা হইল ব্যঙ্গ কইরা প্রশ্ন, যে ব্যঙ্গোক্তি বলা হয় এটাকে। আমি বহুবার এই প্রশ্নের জবাবে বলেছি যে তবলিগিরা মসজিদের চিল্লায় গিয়া মসজিদে ঘুমাইলে পরে মসজিদ না ভাগ হইলে দইবে কে, এই প্রশ্নের জবাব আমি পরে দেব। এর আগে আপনারা বলুন, তবলিগের চিল্লা ছাড়া মুসলমানে মসজিদে আর কোন সময় তাকে খায় ঘুমায় কিনা? কোন সময়? যেমন দিনের কাজ, তবলিগও দিনের কাজ। দিনের কাজের জন্য মসজিদে থাকা, দিনের কাজের জন্য মসজিদে খাওয়া, দিনের কাজের জন্য মসজিদে ঘুমানি, এইটাই আল্লাহর বিধান, এইটাই রাসূলের তরিকা। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামদের কিনিয়া মসজিদে বসে কথাবার্তা বলতেছিল। এমত অবস্থায় একজন নূতন মুসলমান, নও মুসলিম, মসজিদের আদব কায়দা এখনো শিকার সময় পায়নি, সে মসজিদে ঢোকার পরে যখন তার পেশাবের দরকার হইল, রাসূলের সামনে বসে মসজিদে পেশাব করা শুরু করে দিল। রাসূলের কাছে যারা বসা ছিলেন তারা লোকটাকে দৌড়াইতে চাইলেন, রাসূল বাধা দিয়া বললেন, সাবধান, মসজিদের ভিতরে পেশাব করা শুরু করে দিছে, এখন দৌড়াইলে কি উপকার হবে? এই জন্য রাসূল বাধা দিয়ে বললেন, এখন আর দৌড়াইও না, এখন তাকে পেশাব করে শেষ করতে দাও। রাসূলের সামনে বসে লোকটা মসজিদে পেশাব করে শেষ করল। শেষ করার পরে রাসূল লোকটাকে বললেন, তুমি নূতন মুসলমান, মসজিদের আদব কায়দা এখনো শিখনি, মসজিদ আল্লাহর পবিত্র ঘর, আর পেশাব হইল না পাক, কাজেই জীবনে আর কোনোদিন মসজিদে পেশাব করব না। আর যারা দৌড়াইতে কইছিল রাসূলের কাছে, যারা বসা ছিল তাদেরকে রাসূল বললেন, লোকটা বুঝে না, না বুঝে মসজিদ না ফাঁক করছে, তোমরা তো বুঝো, বালতি আনো, ফানি আনো, দইয়া মসজিদ পরিষ্কার করো। এই হাদিসের ঘটনায় আমরা কি পাইলাম? যে ব্যক্তি না জেনে মসজিদ, না বুঝে মসজিদ না ফাঁক করছিল, তার দ্বারা রাসূল মসজিদ দোয়াইছিলেন না, যারা দৌড়াইতে কইছিল তাদের দ্বারা দোয়াইছিলেন? তাহলে তো তবলিগিরা মসজিদ ঘুমাইলে যদি মসজিদ না ফাঁক হইয়া যায় দইবে কে? এটা তো হাদিসে আছেই, ঘুমের মধ্যে যদি তার দ্বারা মসজিদ না ফাঁক হইয়া যায় তাহলে সে জেনে শুনে না ফাঁক করলো, না না জেনে, না জেনে যে না ফাঁক করছে তার দ্বারা রাসূল মসজিদ দোয়াইছেন না, যারা দৌড়াইতে কইছিল তারার দ্বারা দোয়াইছেন। তোমরা যারা দৌড়াইতে কও তোমরা দুইয়া পরিষ্কার করো। চিল্লা দিতে গেল মসজিদে, যদি রাত্রে মসজিদ না ভাগ হইয়া যায় দুই বেকে, বলেন এই প্রশ্নের জবাব হাদিসে আছে কি নাই? যে হাদিস মতে আমল করলেই চলে, যারা না জেনে নামাজ না ভাগ করলো ঘুমের মধ্যে মসজিদ, এরা তো না জেনে নামাজ না ভাগ করছে, তোমরা যারা দৌড়াইতে কইছো তোমরাই তো দুইবার কথা হাদিসে উল্লেখ আছে।
কেউ কেউ বলেন এই 40 দিনের চিল্লা ভাইল কোন তবলিগি জমাতের মাধ্যমে তবলিগি 40 দিনের চিল্লার জন্য যারা মসজিদে গেল এরা এই 40 দিনের চিল্লা ভাইল কই। হুজুরে আমাকে স্মরণ করাইয়া দিছেন যে তবলিগি জমাত চিল্লা দেওয়ার জন্য যারা মসজিদে ঘুমায় এরা কি মসজিদের বিস্তার ঘুমায় না মসজিদও ঘুমায় না নিজের বিস্তার ঘুমায়? তাহলে মসজিদ দুইবার প্রশ্ন আসবে কেন? এই জন্য আগেই বলছি এটা বাস্তব প্রশ্ন না, এটা হলো মস্কারি করার জন্য প্রশ্ন। না ভাবিলে তার নিজের বিস্তার না ভাবিব, তোমার দুইবার অত মাথা কামানি কেন? আর কেউ কেউ বলেন যে 40 দিনের চিল্লা ভাইল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন মানুষের জন্মটাই 40 দিনের চিল্লা দেওয়ার মাধ্যমে। কিভাবে? বাবার শরীরের এক বিন্দু পানির সাথে মায়ের শরীরের এক বিন্দু পানি মিশ্রিত হয়ে যখন মায়ের গর্ভতলিতে যায় তখন আল্লাহ একজন ফিরিস্তা পাঠাইয়া দেন, দুই বিন্দু পানির সাথে এক বিন্দু মাটি মিশাইয়া থাকে মন্থন করার জন্য। 40 দিনের মেহনতের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়, আরো 40 দিনের মেহনতের ফলে রক্তের বিন্দু গুস্তের পিণ্ডে পরিণত হয়, আরো 40 দিনের মেহনতের ফলে সেই গুস্তের পিণ্ডে হাড্ডি গজায়, আরো 40 দিনের মেহনতের ফলে এই দেহের মধ্যে প্রাণের সঞ্চার হয়, আরো 40 দিনের মেহনতের ফলে এই শরীরে নাক মুখ কান চোখ অঙ্গ প্রত্যঙ্গ গজায়, আরো 40 দিনের মেহনতের ফলে এই দেহটা পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়, আরো 40 দিনের ফিরিস্তার মেহনতের ফলে মানুষটা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসে। কত চিল্লা দিয়ে আসলো মায়ের গর্ভে? 7 চিল্লা। শুধু যারা তবলিগি জমাতের মাধ্যমে চিল্লা দিতে যায় তারাই মায়ের গর্ভে 7 চিল্লা দিছিল, না যারা চিল্লা চিনে না তারাও 7 চিল্লা দিছে। তো তুমি দেখি 7 চিল্লা দিয়ে আইসো চিনো না কেন? কথা বললেন কিনা? তুমি তো 7 চিল্লা দিয়ে আইসো এখন চিল্লা চিনো না কেন? যদি বলেন আপনারা যে 7 চিল্লা দিলে দিছি মায়ের গর্ভে দিছি, এখন তো দুনিয়াতে আছি এখন কেন চিল্লা দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ওয়া ইযু ওয়া আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে 40 দিনের মেহনতের জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলেন। কত দিনের মেহনতের নাম চিল্লা? আল্লাহ মূসা আলাইহিস সালামকে 40 দিনের মেহনতের জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলেন, মায়ের গর্ভে না দুনিয়ার জগতে। তাহলে শুধু চিল্লা শুধু মায়ের গর্ভে নয়, চিল্লা দুনিয়ার জগতেও আছে। এখন যদি আপনারা বলেন মূসা নবীকে আল্লাহ চিল্লা দেওয়াইলে দিছেন, তিনি নবী ছিলেন, আমরা তো নবী না, আমরা চিল্লা দিব কেন? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তকবীরে তাহরিমা পেয়ে 5 বেলার নামাজ জমাতের সাথে পড়বে, কতদিন পর্যন্ত? আপনারাই বলুন, ইমামের সাথে 40 দিন পর্যন্ত 5 বেলার নামাজ তকবীরে উলার সাথে ফাইয়া জমাতে পড়তে হইলে বাড়ি ঘর থেকে মসজিদে যাওয়া সুবিধা না মসজিদ থাকলে সুবিধা? এই মসজিদ থাকলে এই চিল্লা দেওয়া সহজ হয়। সারাদিন হাল চাষাবাদ করে মসজিদে গিয়ে 40 দিন পর্যন্ত 5 বেলার নামাজ ইমামের সাথে তকবীরে উলার সাথে পাওয়া সহজ ব্যাপার নয়। সারাদিন ব্যবসা করলে, সারাদিন লেখাপড়া করলে, সারাদিন সংসারের কাজ করলে, সারাদিন অন্য কাজে ব্যস্ত থাকলে 40 দিন পর্যন্ত 5 বেলার নামাজ মসজিদে গিয়া ইমামের সাথে তকবীরে উলা পাওয়া অত্যন্ত কঠিন। এই জন্য 40 দিন পর্যন্ত মসজিদে থাকার ব্যবস্থা করা হয়েছে, যেন একামত দিলে তোমার দৌড়াইয়ে যাইতে না হয়, যেখানে একামত হয় তুমি তো সেখানেই আসো, যেন 40 দিন পর্যন্ত এই তকবীরে উলা ইমামের সাথে পাইয়া তুমি 5 বেলার নামাজ জমাতে পড়তে পারো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ইমামের সাথে তকবীরে উলা পেয়ে 5 বেলার নামাজ জমাতের সাথে পড়বে একাধারে কতদিন? 40 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন, এর মধ্যে প্রথম পুরস্কার হবে মুনাফিকের দপ্তর থেকে নাম কেটে তার নাম খাঁটি মুমিনের দপ্তরে লিখে দেওয়া। সুবহানাল্লাহ! এই চিল্লাটা কি নবীদের জন্য না উম্মতের জন্য?
তাহলে চিল্লা কোরআনেও আছে, চিল্লা হাদিসেও আছে, চিল্লা নবীদের জন্য ছিল, চিল্লা মায়ের গর্ভেও ছিল, চিল্লা উম্মতের জন্য আছে, চিল্লা দুনিয়াতেও আছে। তাহলে যারা বলেন চিল্লা ভাইলো কোথায়, আমি তাদেরকে বলবো চিল্লা ভাইলো কোরআন হাদিস। কেউ কেউ বলেন বুঝলাম চিল্লা আছে কোরআন হাদিসে, চিল্লার কথা আছে, ছয় উসুল ভাইলো কোথায়? এই ছয় উসুলকে আমরা বাঙালিরা বলি ছয় উসুল, উর্দু ভাষা ভাষীরা বলে চেবাতি, চেবাতি অর্থ ছয়টা কথা, আরবি ভাষা ভাষীরা বলে সিত্তা সিফাত, সিত্তা সিফাতের অর্থ ছয়টা গুণাবলি, ইংরেজি ভাষা ভাষীরা বলে সিক্স পয়েন্ট, সিক্স পয়েন্টের অর্থ ছয়টা দফা, আমরা বাঙালিরা বলি ছয় উসুল। এই ছয়টা দফা ছয়টা কথা কি কি? এক নম্বর হলো কলেমা, দুই নম্বর হইল নামাজ, তিন নম্বর হইল একরামুল মুসলিমিন, চার নম্বর হইল, তিন নম্বর হইল এলেম জিকির, চার নম্বর হইল একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর হইল সহিনিয়ত, ছয় নম্বর হইল নফর ফি সাবিলিল্লাহ। এই তবলিগি জমাতের ছয় কথা, যে ছয় কথার উপর গুরুত্ব দিয়া তবলিগের কাজকর্ম চলে, এই ছয় কথার প্রথম কথা কলেমা। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন পাইল কোথায়, কোরআন হাদিসে আছে কিনা কলেমা? দুই নম্বর কথা হইল নামাজ, পাইল কোথায়, কোরআন হাদিসে নাই? তিন নম্বর কথা হলো এলেম ও জিকির, কোরআন হাদিসে নাই? চার নম্বর কথা হইল মুসলমানকে সম্মর্যাদা দেওয়া, কোরআন হাদিসে নাই? পাঁচ নম্বর কথা হইল ভালো কাজ ভালো নিয়তে করা, কোরআন হাদিসে নাই? ছয় নম্বর কথা হইল আল্লাহর দিনের কাজের জন্য সময় দেওয়া, যেটাকে নফর ফি সাবিলিল্লাহ বলা হয়, এটা কি কোরআন হাদিসে নাই? তাহলে এবার আপনারে বলুন এই তবলিগি জমাতের ছয় কথা ভাইল কোথায়, কোরআন হাদিস। এখন প্রশ্ন জাগে, এই ছয় কথার ভিতরে তো ইসলাম ধর্মের ভিত্তি যে পাঁচটা, এই পাঁচ ভিত্তির একটা ভিত্তি আছে রমজান মাসে রোজা রাখা, আর একটা ভিত্তি আছে বাইতুল্লাহ শরীফের জিয়ারতের মাধ্যমে হজ করা। এই রোজার কথা হজের কথা তো তবলিগের ছয় কথার ভিতরে নাই, যে তবলিগের যে ছয় কথার ভিতরে রোজার কথা নাই হজের কথা নাই, এমন ছয় কথা ইসলামী তবলিগ কেমনে হয়, প্রশ্নের পর প্রশ্ন, এমন ছয় কথার তবলিগ ইসলামী তবলিগ কেমনে হইল? আবার ছয় কথা আপনাদেরকে বলি, আপনারা লক্ষ্য করবেন এর ভিতরে কিন্তু রমজান মাসে রোজা রাখার কথা নাই, হজ করার কথা নাই। তবলিগের ছয় কথার প্রথম কথা হইল কলেমা, দুই নম্বর কথা হইল নামাজ, তিন নম্বর কথা হইল এলেম ও জিকির, চার নম্বর কথা হইল একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর কথা হইল সহিনিয়ত, ছয় নম্বর কথা হইল নফর ফি সাবিলিল্লাহ। এর ভিতরে তো রোজার কথা নাই হজের কথা নাই, যে ছয় কথার মধ্যে রোজার কথা নাই হজের কথা নাই, এমন ছয় কথা আর তবলিগ ইসলামী তবলিগ কেমনে হইল? প্রশ্ন বুঝলেন কিনা আপনারা? আমি প্রশ্নের জবাব দিবার আগে বলতে চাই, কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ এমন ছয় কথা বলেছেন, যে ছয় কথার মধ্যে পরিষ্কার ভাষায় রোজার কথা নাই, পরিষ্কার ভাষায় হজের কথা নাই, অথচ ওই ছয় কথা পালনের দ্বারাই মানুষ হেদায়াত পাবে, ছয় কথা পালনের দ্বারাই মানুষ জান্নাতে যাবে আল্লাহ কুরআনে বলেছেন। বেশ কয়েকটা জায়গার মধ্যে আল্লাহ এমন ছয় কথা বলছেন, যে ছয় কথার মধ্যে রোজার কথা নাই হজের কথা নাই। আমি আজকের মতো আপাতত সময় কম হওয়ার কারণে একটা জায়গা উল্লেখ করি আপনাদের সামনে, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এর শুরুতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব যে আল্লাহর নাজিল করা এতে কোনো সন্দেহ নাই, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বানা অবস্থায় ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া সম্পদ আমার বিধান মতে খরচ করে, আর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক আপনার কাছে নাযিলকৃত কুরআনের উপর ঈমান রাখে বিশ্বাস রাখে, ওয়া মা উনজিলা মিন কাবলিক আপনার পূর্ববর্তী আসমানী কিতাবগুলিকে বিশ্বাস করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন আর আখিরাতের প্রতি ইয়াকিন রাখে,
এই ছয় কথার বিবরণ দিয়ে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ছয় কথা পালনকারীরা আল্লাহর হেদায়েত প্রাপ্ত, এই ছয় কথা পালনকারীরা জাহান্নাম থেকে মুক্ত, এই ছয় কথা পালনকারীরা জান্নাতের অধিকারী। কুরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ কত কথার বিবরণ দিয়েছেন, আমি এই ছয় কথা আবারও বলি, আপনারা আঙ্গুলে গুনবেন আর মনে মনে খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন কত নম্বরে আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখার কথা আর কত নম্বরে আল্লাহ বলেছেন হজের কথা। কোরআনের শুরুতে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ এক নম্বরে বলেন গায়েবানা অবস্থায় ঈমান আনবে, দুই নম্বরে নমাজ কায়েম করবে, তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, চার নম্বরে কুরআন বিশ্বাস করবে, পাঁচ নম্বরে অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, ছয় নম্বরে আখেরাত বিশ্বাস করবে। কত কথা বুঝে থাকতে বলুন, কত নম্বরে রমজান মাসে রোজা রাখবে আল্লাহ বলেছেন, বলেননি? কত নম্বরে বলেছেন যাকাত দিবে, বলেননি? তাইলে রোজার কথা আর কত নম্বরে বলেছেন হজ করবে, বলেননি? রোজার কথা আর হজের কথা নাই, এমন ছয় কথা যদি ইসলামী কথা না হয় তাহলে আল্লাহ কোরআনেও তো এমন ছয় কথা বলছেন, যেই ছয় কথার মধ্যে রোজার কথা হজের কথা নাই, কোরআন ইসলামী কিনা বলো? দুই কথা না বলার কারণে যদি ছয় কথা ইসলামী না হয় তো কোরআনেও তো এই দুই কথা বলা হয়নি, ছয় কথা বলা হয়েছে। কোরআন ইসলামী যেইভাবে হইল তবলিগের ছয় উসুল ইসলামী সেইভাবে হইল। আমি মনে করি এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগা উচিত দরকার, যে সেটা হইল তাহলে কি আসলে এই রমজান মাসে রোজা রাখা এটা কোনো ইসলামের কাজ নয়? হ্যাঁ অবশ্যই রমজান মাসে রোজা রাখা ইসলামের কাজ কি, এটা ইসলামের পাঁচটা ভিত্তির একটা ভিত্তি, ছয় কথার মধ্যে আল্লাহ উল্লেখ করলেন না কেন? আল্লাহ ছয় কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা যে কারণে উল্লেখ করছেন না, হজের কথা যে কারণে উল্লেখ করছেন না, তবলিগের ছয় কথার মধ্যে সেই কারণে রোজার কথা আর হজের কথা উল্লেখ করা হয়েছে। এই জন্য আমরা যদি কোরআন বুঝতে পারি তবেই আমাদের তবলিগ বুঝে আসবে, যারা কোরআন বুঝে না তারা তবলিগ বুঝে না, যারা কোরআন বুঝে তারা তবলিগ বুঝে, যারা কোরআন বুঝে না তারা তবলিগ বুঝে না। এখানের ব্যাপারটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। আমাদের বাজারে এক ধরনের আগরবাতি কিনতে পাওয়া যায়, এটার নাম ফোর ইন ওয়ান, ফোর ইন ওয়ান, অর্থ বলতে পারেন কেউ? একের ভিতর সাইজ, এক প্যাকেট আগরবাতি কিনে ভাঙলে পরে তার ভিতরে সার্টিফিকেট পাওয়া যায়, এক প্যাকেট দেখতে দেখা যায় সার্টিফিকেটটা এক প্যাকেট, এক প্যাকেট ভাঙলে পাওয়া যায় সার্টিফিকেট। ঠিক তেমনি ভাবে এই ছয় কথা সব কথা নয়, বরং ইসলামের সর্বমোট 77 কথা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন ইমানের 77 কথা, এক দুই কথা নয়, ছয় কথা পাঁচ কথা নয়, 77 কথা। তাহলে ইসলামের সর্বমোট কথা কটা? 77টা। এই 77টা কথা আল্লাহ কোরআনের ছয় কথার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। কাজেই 77 কথার মধ্যে এক কথা আছে রমজান মাসে রোজা রাখা, 77 কথার মধ্যে এক কথা আছে হজ করা, এই ছয় কথার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। দেখতে দেখা যায় না, বাংলায় ভাবা যায়,